আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, হইয়া আনোয়ারের মতো তুই আনোয়ার না, হইয়া জানোয়ার হইস না রে ভাই। শুধু আমি তোদের খিদমতে একটা দাবি রেখে যাই, যেই মা তোর মুখের বান্ধনটা ছেড়ে দিতে বলে আর বাবা বউ আমার জবাই দেওয়ার আগে তুমি আমার মুখের বান্ধনটা সরায় দাও, ওই মায়ের কেমনে কষ্ট দিবি রে ভাই। যদি জান্নাতটা কিনতে চাও, মা বাবার বগলে যাইয়া দাঁড়াইয়া বইল, মা তুমি আমার জান্নাতটা দিয়ে দাও গো মা। তোমার মা যদি তোমার জান্নাতটা দিয়ে দেয়, আল্লাহর রাসূল তোমার জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আমার তলহা আপনার এত বড় প্রেমিক গো নবী, আমার তলহা 24 ঘন্টা আমারে শুধু বলে মা, আমার নবীর দেখলে আমার ক্ষুধা লাগে না গো মা, আমার নবীর দেখলে আমার পানির পিপাসা লাগে না ও মা। আমি শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে ফেলছে গো মা, নবীর যদি দাঁত ভেঙে ফেলে আমার নবী কোন দাঁত দিয়ে খাবে গো মা, আমার দাঁত দুইটা যদি নবীর বিলাইয়া দিয়ে আসে গো মা। মনে হয় কিয়ামতের মাঠে আমার আল্লাহকে দাঁত দান করবে। আমার নবী তলহার মাকে বলেছিলেন, আমি আপনার সামনে ডিক্লার দিলাম আপনার ছেলে তলহা আমার গাড়িতে জান্নাতে যাবে। তলহার মা বলতেছে, নবী গো আমার স্বামী তো মাত্র একটা ছেলে একটা মেয়ে রাইখা বদরের মাঠে শহীদ হয়ে গেছে, আমার যদি 10টা ছেলেও থাকতো 10টা ছেলেকে ইসলামের জন্য দান করে দিতাম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? একটা মহিলা হয়ে যদি ইসলামের জন্য দান করে দিতে পারে সন্তানটাকে, আজকে তুমি আর আমি দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও ইসলামের বিরুদ্ধে কত নাস্তিক কথা কয়, কথা বলতে হবে জোরে বলো। একটা মা যদি তার 7-8 বছরের বাচ্চাকে দান করে দিতে পারে নবীর জন্য ইসলামের জন্য, আজকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও ও নারায়ণগঞ্জ 2500-এর বান্তির ভাইরা, যদি কখনো দরকার হয় আমার এই জানটাকে ইসলামের জন্য বিলাই দিব। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার করে বলেন তো দেখি। জুসুলের এক সাহাবী নবীর কাছে এসে বলে, নবীজি আমার গাও দেখছেন রক্তে ভিজে গেছে। কয় নবী, হ্যাঁ তোর কে মারছে রে বাবাই ভাই? বুখারীর হাদিস, এটা কিন্তু আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জের খেতে তে আনি নাই কথা না, তোর এইভাবে নিষ্ঠুরের মধ্যে কে পিটাইছে তোরে? হুজুর আমার মা আমারে মারছে। তোর মা এইভাবে মাইরে মাথাটা ফাটাই দিছে? আমার নবী বলেন হ্যাঁ। আমার নবী বলে, রে তোর মা যদি তোরে মাইরে থেকে, আমি নবী গ্যারান্টি দিলাম তোর এই জায়গাগুলো জান্নাতে যাবে। আরো জোরে কর, নবীর যুগে মা সন্তানকে মাইরে ফাটায় দিছে, আর এখন এই যুগে সন্তানটা মায়ের মাইরে ফাটায় দেয়, কথা কষ্ট কেন? কালকে ফেসবুকে আমার একজন দেখাইলো, একটা যুবক এক কোপ দিয়ে তার মাইরে মেরে দিয়েছে ভাই। এই বান্টির যুবক, আয় আমি তোর দুটো পাও ধরছি, তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরে দেখ, মার জন্য কত যন্ত্রণা, তুই তোর মার হাতের সেতির পিঠা খাস, আমি ইলিয়াস রহমান জিহাদি খাইতে পারি না। সেই 12 বছর বয়সে মার হাতের পিঠা আমার জন্য বন্ধ হয়ে গেছে। এই যে কাটে কত দাড়ি বাঁকা বাবা আছে, আজকে হয়তো আপনি কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, এমন একদিন ছিল আপনার চাষা বড় লোক ছিল, বাবাই বড় বড় কমলা কিনে আনতো, তুমি কমলার সিল্কে সবাই সবাই খাইতে, এখানে কমলা কেনার মতো তৌফিক তোমার বাবার ছিল? যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, পৃথিবীতে মার সাইতে বান্ধবী কেউ নেই, কথা কো জোরে কো। নবী যখন বললেন তোমার মা তোমারে মারছে, আমি নবী কেমনে সহ্য করব মার বিরুদ্ধে তুমি নালিশ করতে আসছো, যারে আব্দুর রহমান যাও
আমি তোর জন্য দোয়া করে দিলাম, আমি তোর জন্য দোয়া করে দিলাম, তোর মা জানো তোর আদর করে। আব্দুর রহমান বলে, নবী গো আমি আমার মায়ের আদর চাই না, আমার মারও আমারে মারুক আমি চাই, কিন্তু একটা উত্তর দেন গো নবী, আমার মা যেন হিদায়ত পাইয়া যায়। আল্লাহ হকর করে বলতে পারেন না, হুজুর আমার মা যেন হিদায়ত পাইয়া যায়, আমি আর কিছু চাই না। আমার নবী বললেন, যা তুই আমিন আমিন তুই দোয়া কর, আমি আমিন আমিন বলি। আব্দুর রহমান হাত দুটো তুলে বলে, আল্লাহ আমি আপনার কাছে কোনো জিনিস চাই না, আপনি আমার মারে সুস্থ করে দেন, আল্লাহ আমার মায়ের হেদায়েত দিয়ে দেন। ও বাজান, আমার নবী যখন বলছে দোয়া কর, দোয়া করছে, আব্দুর রহমান দৌড়ে বাইতে গেছে, বাইতে যায় দেখে মা গোসলখানায় বইয়া কালেমা পড়তাছে আর গোসল করতেছে। আব্দুর রহমান দৌড়ে যায়, কয় মা আমি আল্লাহর কাছে চাইছিলাম যে দেখি নবীর আমিন কি আগে বাড়িতে আসে না, আমি দৌড়ে আগে বাড়িতে আসতে আসতে। মা আমি আজকে প্রমাণ পাইলাম আমার নবীর দোয়া আজকে বাসায় বসে। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা, শুধু এবার বলেন তো, নবীর চাইতে বড় দায়ী কেউ আছে? এ যুবক ভাই রে, নবী আমার সারা সদা সর্বদাই বলতেন, সাহাবীরা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই, এই পৃথিবীতে যারা সত্যিকারে মায়ের দোয়া অ্যাকাউন্টে আছে তার চাইতে দামি কেউ নাই। কথা কর না কেন, মার চাইতে দামি দোয়া পৃথিবীতে কোনো পীর সাহেবের নাই। কথা কর আরো জোরে, আরো জোরে, তার জ্বলন্ত প্রমাণ। আপনাদের কাছে একটা জিনিস শুনে যায়, আপনারা সারা জীবন শুনছেন, আজকে বলে দিয়ে যাই, মুসা পয়গম্বর আল্লাহর সাথে বারবার বলতেছে, আল্লাহ তুমি তো আমারে বললা আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, উম্মতে মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাব, কিন্তু আমার পাশের সিরিজে লোকটা বসে জান্নাতে যাবে ওই লোকটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসারে তোর পাশের সিটে বসে যে জান্নাতে যাবে ওই লোকটারে দেখতে হইলে তুই এখানে বইয়ে পাবি না, তুই জায়গা মাছের বাজারে গোশতের বাজারে যা। সুবহানাল্লাহ বলে, মুসা আলাইহিস সালাম খুব পরা মেজাজের মানুষ ছিলেন, খুব রাগী মানুষ, বলে মাছের বাজারে যে আমার জান্নাতের পেছেনদার দস্তুরে তালাশ করতে হইব, কয় যা যায় দেহে আল্লাহ টার্গেট করে বলতেছে ওই লোকটা তোর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বাইতে যায় কই, সুবহানাল্লাহ যে যত জোরে কইবা একটা লাভ হইব, জান্নাতের ভিতরে তোমার নাম তোমার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের গাছ লাগাই দিবে। যতবার আলহামদুলিল্লাহ বলবা জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা বিশাল বড় বৃক্ষ রোপণ করে দিবে। রেডি? মুসা পয়গম্বর বলে, আল্লাহ এই লোকটা আমার সাথে জান্নাতে যাবে, আমি দেখব এই লোকটা করে কি যে আমার পাশের সিটে বসে জান্নাতে যাবে, পরে না দেখে ছাড়া যায় না। ও ভাই যখন এই কথা বলছে মুসা পয়গম্বর বলে, দেহি ওর আমলটা কি? দূরে দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখতেছে, ইন দি মিন টাইমে দেহে লোকটা সারাদিন গোশত বিক্রি করলো, ঠিক 12টা যখন বাজছে সকালে 12টা বন্ধ, 12টা বাজার সময় গোশতের সব জায়গার থেকে একটু একটু নরম নরম গোশতগুলো একটা থৈলার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, মুসা পয়গম্বর বলে লোকটা করে কি দেহি গোশতগুলোর একটা টোপলা বাইন্দে, এইভাবে টোপলাটা বাইন্দে হাতে করে পরে 2.5 কেজি 3 কেজির মতো গোশ বাইতে গেছে, মুসা নবী সদ্য বেশে তার পিছনে পিছনে গেছে, যায় দেহে বাচ্চাও আছে বউ আছে সব আছে, কিন্তু লোকটা কোনো জায়গায় গেল না, প্রথম যাইয়া গোশতগুলোর টুকরা টুকরা করে ডেক্সির ভিতরে সরাই দিয়া লোকটা আগুনটা ধরাই দিয়ে চলা দিয়া ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে একটা 3 মাতালা মহিলা বুকের মধ্যে লইয়া ঘরে তে বাইরেছে, তার বিবির সাথে করে বালতি করে পানি এনে দিছে, বিবির হাতে গোসল দেয় নাই ওই লোকটা নিজের হাতে মহিলার গোসল করছে, ডইলে ডইলে সুন্দর করে গোসল করাইয়া রোদের ভিতরে বসাইয়া জাইতুনের তেলগুলো মালিশ করতেছে আর ঠোঁটের সাথে ঠোঁট দিয়ে বলতেছে, মা মা ও মা খোদা লাগছে, মা হা বাবা খোদা লাগছে, মা তুমি এই গাছটারে টেক লাগাই মাত্র আধা ঘন্টা বসো, আমি নিজে তোমার লেগে নাস্তা পাক করে লইতেছি। মা মুসা নবী দূরে দাঁড়ায় দেখে লোকটা করে কি, আমার একবার জিজ্ঞেস করলো না আপনি আমার বাড়িতে কেন আসছেন, আমি দেখলাম লোকটা কারো সাথে কথা বলেন একমাত্র আমল হলো তার মায়ের দিকে,
মায়ের খেদমত আগে করবে, তারপরে লোকটা কথা বলবে। চুলার পিড়ি তার বিবি রুটি গুলো বেইলা দিচ্ছে, আল্লাহর বান্দা গোস্ত গুলা খুব দ্রুত পাক করলেন, রুটি গুলা ভাজলে বাবার রুটির তরকারি কিছু সুরবা দিয়া রুটি গুলার এইভাবে সেটকাইয়া সেটকাইয়া ছোট্ট ছোট্ট বড়ির মতো বানাইছে, প্যারাসিটামল বড়ির মতো বানাইয়া গোস্ত গুলার সুন্দর করে চাইপা চাইপা বাবা সুন্দর করে মিহিন করিয়া ট্যাবলেটের মতো বানাইয়া এমন একটা ফ্রিজের মধ্যে করিয়া বাবা ছোট্ট ছোট্ট ডিমা গুলাকে মায়ের গালের মধ্যে দেয়, যেমনে কবুতরের বাচ্চারে কবুতরের মা খাওয়া। যেই গোস্ত গুলা মা সাবাইয়া খাইতে পারে না, মায়ের গালের থেকে রিটার্ন নিয়ে ওই যুবকটা আবার নিজে সাবাইয়া খায়, মার সুখের পানি পরে আর বলে তুই কি আমার গালের থেকে রিটার্ন খাস বাবা, তোর কি ঘিন্না লাগে না, তোর কি একটু ঘৃণা লাগে না, তুই আমার গালের দিকে খাস, আমার দাঁত গুলা নাই গো বাবা। মুসা নবীর সন্তানে মা যখন বলছে তোর কি আমার গালের থেকে রিটার্ন নিয়ে তুই সাবাইয়া খাস, তোর কি ঘৃণা লাগে না, ওই আব্দুল্লাহ বলতেছে মা তুমি কি ভুলে গেছো মা, আমি যখন গ্যান্ডারির মা সাবাইয়া সাবাইয়া খাইতে পারতাম না গো মা, তুমি গ্যান্ডারি গুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার নিজে সাবাইয়া ছোট্ট ছোট্ট করে নরম করে আমার গালে দিয়া বলছিলে, বাবা আব্দুল্লাহ তুমি খাও আমি মা সাইয়া সাইয়া দেখি, ও মা সেদিন যদি আমি তোমার গালেরটা খাইতে পারি গো মা আজকে কেন পারব। এ যুবক ভাইয়া রে এই পৃথিবীতে একজন মাত্র দরুদ আছে, কোনদিন নিজের চিন্তা না করিয়া মা সন্তানের চিন্তা করে, তার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যায় এখন কানবা। এই যে মাসখানেক একটা লঞ্চ ডুবে, লঞ্চে আগুন লাগছে না দেখো নাই দেখছো, স্বামী আর স্ত্রী আর 5 বছর একটা বাচ্চা লয়ে তারা লঞ্চে ছিল দ্বিতীয় তলায়, খবরটা তোমরা ভাইরাল দেখছো, বাপ যখন পানির মধ্যে লাভ দিবে তখন স্ত্রী কি বলছে জানো তোমরা দেখছো, বলে তুমি আবারে বাঁচাইতে হবে না, আবারে 5 বছরে মেয়েটারে বাঁচাও, স্ত্রী 5 বছরে বাচ্চাটাকে বাবার কোলে তুলে দিছে, বাবা ঘরের মধ্যে লইয়া বাচ্চাটারে লাভ দিছে, স্বামী পানির মধ্যে নামে বলতেছে তুমি এখন লাভ দাও তুমি লাভ দাও, কিন্তু তার শরীরে আগুন লেগে পুইরা কয়লা হয়ে গেছে। তোমরা দেখছো এই বাবা যখন বাইসা কুলে উঠছে শীতের যন্ত্রণায় সাঁতরাইতে সাঁতরাইতে সে নিজে বাচ্চাটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, বাজানরে যখন সে কুলে উঠছে সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করছে আপনি কেন বাচ্চাটা এইভাবে ছেড়ে দিয়ে আসলেন, বলে আমি সহজে ছেড়ে দেই নাই, আমার কলিজার টুকরা মেয়ে কখন আমার হাতের থেকে ছুইটা গেছে আমি নিজেও জানি না। এ দাদা ভাই রে সন্তান এমন একটা জিনিস রে ভাই, জীবনের বিনিময়ে মা কোনোদিন সন্তানকে ছাড়তে পারে না। আমার মতো কার মা নাই আমি জানি না, কার জানো বাবা নাই জানি না, তবে আমাকে বারবার বলছে এই এলাকার যুবকগুলো ওদের মা বাবার ওয়াজ করবেন, আমি তোদের কি মা বাবার ওয়াজ শোনাবো ভাই, আমারই তো মা নাই, শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই পৃথিবীতে দুইটা মাত্র বস্তু আছে তার দিকে মা জনম দুঃখিনী মা, তখন আমার মা বারবার বলে তুই আমার চোখ দুইটা খুইলা দেখো বাবা,
আমি তোরে মরার আগে পরান বইরা একটু দেখিয়া যাই। তদন্ত ওসি বলে তারপরে কি করলি বল? স্যার আমি যখন চাকুনে ঢুকে দিলাম আমার মা মরা গরুর মতো শিলা মারতেছিল, তারপরে কি করলি? স্যার আমি আমার মায়ের জান যাওয়ার আগ পর্যন্ত বুকির থেকে নামি নাই, আমার কলিজার টুকরা জানোয়ারের মতো তুই আনোয়ার না হইয়া জানোয়ার হইস না রে ভাই। শুধু আমি তোদের খেদমতে একটা দাবি রেখে যাই, যেই মা তোর মুখের বান্ধনটা ছেড়ে দিতে বলে আর বাবা বউ আমার জবাই দেওয়ার আগে তুমি আমার মুখের বান্ধনটা সরায় দাও, ওই মায়ের কেমনে কষ্ট দিবি রে ভাই। যদি জান্নাতটা কিনতে চাও মা বাবার বকলে যায় দাঁড়াইয়া বইল মা তুমি আমার জান্নাতটা দিয়ে দাও গো মা, তোমার মা যদি তোমার জান্নাতটা দিয়ে দেয় আল্লাহর রাসূল তোমার জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তাহলে মা বাবার জন্য জান্নাত কিনা আছে, যাবে কি যাবে না? মা বাবার কাছে জান্নাত খরিদ করতে রাজি আছো না নাই? আল্লাহুম্মা আমিন জোরে বল তো দেখি, আল্লাহু আকবার জোরে বল তো দেখি। এ যুবক আমি তোদের কাছে একটা দাবি রেখে যাই, সে দাবিটা কি জানো? আমার বিশ্বনবী যখন উহুদের মাঠ থেকে দান মোবারক শহীদ হয়ে আসে তখন সাত বছর একটা বাচ্চা নবীর সামনে দাঁড়ায়ছে, আল্লাহু আকবার বলেন, তখনো পর্দা রাত নাজেল হয় নাই, দেখবেন বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে আসছে, তখনো পর্দা রাত নাজেল হয় নাই, এই ছেলেটা মার কোলে উঠাইছে আলহামদুলিল্লাহ বলে, তখন আমার নবীর পুরো গালটা ব্যান্ডেজ করছে, এই দাঁত দুইটা ভাঙা, নবীর এখান দিয়ে হেলমেট দুই এখান দিয়ে বের হয়ে গেছে, আবার বাচ্চাটার দিকে বারবার তাকাইতেছে, বাচ্চাটা টুন টুন করে কথা কয় আর বলে নবী গো এই যিনি আমার মা, আমার মার সাথে আমি মায়ের শপথ করে বলছি নবী আমার এই দাঁত দুটো যদি আপনারে লাগাই দিলে খুশি হন তাহলে আমার দাঁত দুটো খুলে আপনারে দিয়ে দে। বুখারীর মধ্যে আছে দেখবেন কিতাবুল মাগাজি আল্লামা আজিজুল হক বুখারীর শরার মধ্যে লেখছে, এই বাচ্চাটার নবী বলে তুমি আমার দাঁত দুটো খুলে দিতে চাও, কারণ হুজুর আমি শুনছি ওহুদের মাঠে বলে একটা বেঈমান ওর নাম ছিল ইবনে কুমাইয়া আপনারে বলে আঘাত করে দাঁত দুটো ভাঙিয়ে দিয়েছে, আপনি আমার দাঁত দুটো খুইলা লাগাইল, তখন ওই বাচ্চাটার মাও কান্দে ওই বাচ্চাটাও কান্দে, এখন আপনিও কান্দেন। আমার নবী ওই মহিলারে জিজ্ঞেস করে এই তলহার মা এদিকে আসো, জি ইয়া রাসূলুল্লাহ তোমার এই বাচ্চারে কে শিখাই দিছে যে তার দাঁত দুটো আমারে খুলে দিলে আমি খুশি হব? তলহার মা বলে নবীজি আমি আপনার সেই সাহাবীর বিবি। কোন সাহাবী? আমার স্বামীকে দুই বছর আগে বদরের মাঠে আপনি শহীদ অবস্থায় রাইখাইছে। হুজুর আপনার মনে পড়ে আমার এই তলহাটারে রাইখে গেছিল তার বাবা, হুজুর আমি তলহাকে রেডি করে নিয়ে আসছিলাম, যদি কখনো দরকার হয় আপনার জন্য আমার তলহাকে বিলিয়ে দিব, হুজুর আমার তলহা আপনার এত বড় প্রেমিক গো নবী, আমার তলহা 24 ঘন্টা আমারে শুধু বলে মা, আমার নবীর দেখলে আমার ক্ষুধা লাগে না গো মা, আমার নবীর দেখলে আমার পানির পিপাসা লাগে না ও মা, আমি শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে ফেলছে গো মা, নবীর যদি দাঁত ভেঙে ফেলে আমার নবী কোন দাঁত দিয়ে খাবে গো মা, আমার দাঁত দুইটা যদি নবীর বিলাইয়া দিয়ে আসে গো মা। মনে হয় কিয়ামতের মাঠে আমার আল্লাহকে দাঁত দান করবে, আমার নবী তলহার মাকে বলেছিলেন আমি আপনার সামনে ডিক্লার দিলাম আপনার ছেলে তলহা আমার গাড়িতে জান্নাতে যাবে, তলহার মা বলতে
বলতেছে নবী গো আমার স্বামী তো মাত্র একটা ছেলে একটা মেয়ে রাইখা বদরের মাঠে শহীদ হয়ে গেছে আমার যদি দশটা ছেলেও থাকতো দশটা ছেলেকে ইসলামের জন্য দান করে দিতাম আল্লাহ আকবার জোরে বলতে পারো না একটা মহিলা হয়ে যদি ইসলামের জন্য দান করে দিতে পারে সন্তানটাকে আজকে তুমি আর আমি দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও ইসলামের বিরুদ্ধে কত নাস্তিক কথা কয় কথা বলতে হবে জোরে বলো একটা মা যদি তার সাত আট বছরের বাচ্চাকে দান করে দিতে পারে নবীর জন্য ইসলামের জন্য আজকে দীপ্ত কণ্ঠ একটা আওয়াজ দাও ও নারায়ণগঞ্জ আর এই হাজারের বান্তির ভাইরা যদি কখনো দরকার হয় আমার এই জানটাকে ইসলামের জন্য বিলাই দিব রাজি আছেন না নাই আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি যদি কখনো দরকার হয় ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য বিশ্বনবীর জন্য আজকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক আমার নবীকে ইন্ডিকেট করে কথা বলে নবীর চরিত্র খারাপ কথা বলে আলেম ওলামার চরিত্র খারাপ কথা বলে প্রত্যেকটা নাস্তিকের জবাব দেবো জুতা দিয়ে একা একা রাজি আসো দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ এই হাতগুলোকে কবুল করে আল্লাহ আকবার জোরে বলেন তো দিহি নারাই তকবীর দেওয়ার মতো কেউ নাই মাঠে হে ইসলামের শত্রুরা এ মুসলমান ভাইরা এই নারায় তাকবীর ধ্বনির আওয়াজ আছে না নাই আল্লাহু আকবার জোরে বলেন তো দিহি শাহজালাল আমানি এই দেশে ইসলাম আছে একমাত্র তাকবীরের ধ্বনি দিয়া কথা ঠিক না ভাই ব তুই ব তোর পুরা গেরা উঠে গেছে মাশাআল্লাহ তোর মতো তো ইসলামের প্রিয় দরকার দরকার না আমি তুই কোন বংশের পোলা তোর ম্যাট নাকি এটা আমার দেখার বিষয় নাকি দেশকের মাঠে বসে তখন আওয়াজ দিস আল্লাহ হয়তো রসিলে মাফ করে দিতে পারে মারহাবা বলে আল্লাহ কোন আমলে কখন কারে মাফ করবে কেউ জানে না সারা জীবনই তো আপনারা দান দক্ষিণা করেন করেন না কোন দিনকার দান কবুল হবে কে জানে আল্লাহ আকবার জোরে বলেন তো আমার নবী নিজে বলতেন ও সাহাবীরা আমি সব সময় আপনাকে দান বলবো না কবুল হবে তবে আমি নবী যেদিন বলবো ওদিনকে জান্নাত বিক্রি হবে এমন একটা ঘটনা ঘটে গেল বলমু আল্লাহ আকবার বলেন তো এ তোরা তিনজন কই যাস এদিকে তাকান আমার বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বইয়া সাহাবীদেরকে বলেন এদিকে তাকান এদিকে এ যে মগা আমার নবী এইভাবে রুমালটা বিছাই দিয়ে বলতেছে ও সাহাবীরা আমি নবীর এই বরকতি রুমালটা তোমাদের সামনে বিছাই দিলাম যার কাছে যা আছে রুমালের মধ্যে দিয়ে দাও আল্লাহ আকবার বলেন মন খারাপ বাংলাদেশে যেভাবে করোনা বলে বার্তা আছে দোয়া করি আল্লাহ ছোট্ট দেশ করুণা দিয়ে আমাকে শেষ করে দিও না তবে আমার বিশ্বাস আপনাকে করুণায় ধরবো না বিশেষ করে আড়াই হাজার নারায়ণগঞ্জ আর গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ একে করুণায় ধরবো না যদি কোন কেন ধরবো না কারণ আপনারা নামাজ পড়েন আমি জানি করোনার মেন ঔষধ সারাবার হলো হাত পা সবসময় ধুয়ে রাখতে হবে এই নামাজিরা তো পাঁচ অক্ত অন্তত আমার মাওলার শুকরানা আদায় করার জন্য অজুতো করে কথা কর না কেন যারা অজু করে নামাজ পড়ে কেউ করুণায় ধরতে পারে না যারা রাখবেন অন্তত এক ডজন উইকেট পড়ছে আওয়ামী লীগের করুণায় বিএনপি দেড় ডজন জামাতের ওপর এদিকে তাকা যেগুলো করুণায় মরছে একটাও কিন্তু রাস্তাতে হয় নাই প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে ধরছে কথা কো না কেন কিন্তু দেখেন এই যে এলাকায় কত মানুষ রিক্সা চালায় অটো রিক্সা চালায় ফ্যাক্টরিতে চাকরি করে সারা দিন কাম করে করুণারে প্রতিদিন পান্তা ভাতের সাথে গুলায় খায় মাঝে মাঝে আবার আলু ভর্তি লাগে শস্য তেল দিয়ে মাহাই মাহাই খায় করুণারে কথা কর না কেন জোরে কর আরো জোরে তোর করুণার গোষ্ঠী গিলে কষ্ট হচ্ছে আর মাত্র তিন দিনই এদিকে তাকাও করুণা কোনোদিনও হবে না যারা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়বে
এই যে আমার বাপসা তারা কি সুন্দর বয়ে রইছে বেটা, এখনো চশমা লাগে না। ওই যে আমার বাজানদা বয়ে রইছে, আরে 60-70 বছর বয়স, চশমা লাগে না। আর তুই মগা 30 বছর এনে চশমা ছাড়া বই পড়তে রে, তা তোর চশমা লাগবে না তো করবি কি? তুই রাইট বলে কুত কুত খেলাস মোবাইলে, ফেসবুক ছাড়া তোর চশমা পাওয়ার যাবে না, তো যাবে কি ছাতা? কথা কন না কেন? এই মোবাইলের আলোতে তোর কুত কুত খেলানের কুতা, তোর চোখ তাড়াতাড়ি যাইবো গা, সব বাদ দেবে না, এই চোখ দিয়ে আমার মাহবুবের কোরআন পড়, তোর চোখের পাওয়ার বাড়বে, কথা কন না কেন? আজকে যুবক গুলো হেতানের মুরগি, ভারমের মুরগি, জুতা দিয়ে বাইরে তোর কান চাবা ডালা, বাটপার কথা কার? আমার মাহবুবের কোরআন যে যত বেশি পড়বি চোখের পাওয়ার তত বাড়বে, এই চোখ দিয়ে যত ইসলামী বই পড়বি তত সুদের মধ্যে বাড়বে, এই চোখ দিয়ে যতবার মার দিকে বাবার কপালের দিক তাকাবি তোর চোখের তো বাবার বাড়বে। তুই তো ওই দিক তাকাবি না, তুই তাকাবি তোর মগি কোন সময় স্কুল দিয়ে আসে, তুই তাকাবি কোন সময় তোর মগি রাস্তা দিয়ে যায়, তা সোর চোখে হাতে না মুরগি রোগ হবে না, হবে কি মগাটা? সব বাদ দে, করোনা যখন আইছে সব বাদ দিয়ে আমার মাওলানার একটা ডাক দিয়ে বন্ধু বানাই কবরে যা, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো তো, নবীর রুমালটা বিছাই দিয়ে কয় সাহাবীরা দেও আমার রুমালে যে দেবা তার নামে জান্নাতটা বিক্রি করব। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় হ্যাঁ বাড়ির ঠিকানা করুণারে দিয়ে দাও। আমি শেখ হাসিনা কালে তার প্রশংসা করতে কই নাই, আমি তার প্রশংসা করতে কইছি। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন আল্লাহরে পবিত্র বানাবেন, আপনারাও পবিত্র আল্লাহ রাখবেন, আপনারাও পবিত্র বানাই দিবেন। তাকাই দিকে মুসলমানের পোলা, আমি জানি তোমাদের ইসলামের জজবা আছে, শুধু এখন একটা আওয়াজ দেবো, রক্ত গরম করা আওয়াজ। আমার নবী যে রুমালটা বিছাইছে ওই রুমালটা কি আল্লাহর পক্ষ থেকে না বিছাইয়া নবী না যাই নাই বিছাইছে? নবী বলে ফেলছে এটার মধ্যে যে টাকা দিবেন সে জান্নাতে, কিন্তু টাকার অঙ্ক কার কত হবে আমি নবী বললাম না। আবু বকর বলে জীবনের চান্স একটা পাইছি, ওমর কয় আর একটা পাইছি, আবু বকর কয় পাইছি, উসমান কয় পাইছি, আলী কয় পাইছি, আব্দুর রহমান আউফ কয় পাইছি, সবার চিন্তা ভাবনা এক এক করে কারো সাথে কোনো কথা না বলে বাইতে গেছে। সর্বপ্রথম আলী যাই তার বিবিরি কইতেছে ফাতেমা আব্বা এসকে একটা জিনিস চাইছে, রুমালের মধ্যে যে যা দেবে সে বলে ডাইরেক্ট জান্নাত কিনবে, তা তুমি কি দিবা কো? ফাতেমা কয় আমার কাছে দিবার মতো কিছুই নাই, তবে মার দুইটা চুরি আছে, আমার বিয়ের সময় আমার আব্বা দিছিল দুইটা চুরি আর একটা স্বর্ণের লকেট, এই দুইটা আপনি আব্বার কাছে রুমাইলে বাইন্ধে আর গোপনে দিয়ে 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 এলো তোমাকে সুবহানাল্লাহ জোর, দুইটা চুরি গলার একটা লকেট, এই দুইটা আমার আব্বা আমার বাসর ঘরে দিছিল যৌতুক হিসাবে, এই দুইটা জিনিস আমার আব্বারে গোপনে দিও, এর বিনিময়ে যেন আমি জান্নাত পাই। আলী কয় তাহলে আমারটা নিতে হয়, আলীর যা আছিল সব বাইন দে, তিন ভাগের এক ভাগ বাইন দে, নবীর রুমালের সামনে দিয়ে কয় আনছি আপনার জামাই ওই আনছি, একটু পরে ওমর আইছে, ওমর আইয়া দেয় ঘরের যা আছিল অর্ধেক লইছে বস্তা বইয়া, টাকা পয়সা যা আছে সব লইছে অর্ধেক। উসমান গনির তো বাবা মালের অভাব নাই, উসমান গনি 10 ভাগের 1 ভাগ আনলেও সব সাহাবীর উপরে চলে যাবে, উসমান গনি যতটুকু সম্ভব নিয়ে আসছে 10-15 জন কুলি ভাড়া করে লয়ে এসে পয়সা গাদি দিয়া বস্তা ভরা পয়সা নবীর সামনে দাম দাম করে ফেলাইছে। আমার নবী উসমানের দিক তাকায় বলে উসমান রে জান্নাত তো বিক্রি হয়ে গেল। উসমান বলে হুজুর কার কাছে? তোমার কাছে। আলী আসছে কালীরে জান্নাত তো বিক্রি হয়ে গেল, কার কাছে? তোমার কাছে। এখন আপনার জান্নাত কিনবেন আমি জানি, দুনিয়া তো ছেড়ে যাইতে হবে তাই না বাবা, টাকা পয়সা রাইখে তো যাবে না আমি জানি। একটু পরে নবী ডাইনে তাকায় বামে তাকায় যার দিকে তাকাবে হে হে না কে? আবু বকর আইছে, আবু বকর দেহে এই কান দেখ পোটলা, এই পাশে পোটলা বদ্ধগমত, মাথায় দুইটা আর পোলার মাথায় চারটা, দুই বাপ বেটা আইছে 8টা বস্তা, কিন্তু আবু বকরের শরীরের মধ্যে শালার সস পড়া, আল্লাহু আকবার বলেন শালার সস পড়া। নবী জিজ্ঞেস করে আর সবাই হাসতাছে, নবীর শ্বশুর বড় শ্বশুর আয়েশার বাবা, এ শালার সস পড়া বস্তা লইছে এটা কি হইলো? একটা পড়ার একটা গায়ে দেয়। নবী আমার বলে তোমরা হাসবে না, চুপ থাকো, দেখি না আমার আবু বকর কি বলবে।
বেজন্ডে আমার নবী বললেন আবু বকর তোমার এই চুল কেন? আবু বকরের সাথে কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে জিব্রাইল আর মিকাইল দুইজন হাজির। জিব্রাইলের পরনে বাজান সালার চর, মিকাইলের পরনে বাবা খেজুরের পাতার পাটি। নবী আগে আবু বকরকে জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন, এতগুলা বস্তা কিসের? নবীজি ঘরের মধ্যে যা ছিল আটটা বস্তার মধ্যে ভরিয়ে সব হাজির করে দিছি। ঘরের মধ্যে কি রাইখা আসছো? নবী ঘরের মধ্যে রাইখা আসছি মাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিছুই না। তুমি সালার শট পড়ছো কা? নবী মন চাইছে তাই দেখলাম অনেক পাগলই তো সালার শট পড়ে। আপনি না বলছেন যে যত বেশি দিবা জান্নাত তত তাড়াতাড়ি পাইবা? আমি জানি আপনার জামাই উসমানের টাকা আছে সে বেশি দিবে, খালি গরিবানা হালাতে দিতে পারে, হযরত ওমরও দিতে পারে। আমি আপনার গরিব শ্বশুর কি দিব? যদি আমি টাকা বেশি দিতে পারি না কিন্তু বস্তার দিক দিয়ে সংখ্যায় বেশি লই আইছি। নবী বলে এই বস্তার মধ্যে কি কি? হুজুর যে জাতা গুড়াইয়া যে গম পিষা যে রুটি বানাবো সেই জাতা দুইটাও আমি লই আইছি। তোমার ফ্যামিলিতে কি খাবে? হুজুর খাওয়ার দরকার নাই, মোমেন খাবে জান্নাতে। জিব্রাইল নবীর সামনে দাঁড়ায় বলে নবী গো আপনি আমার দিকে তাকায় দেখেন আপনার আবু বকর যেই মডেলে মডেলিং হয়েছে আমি জিব্রাইল সেই মডেলে মডেলিং হয়েছি। নবী আপনার আবু বকর সালার শট করছে আপনি আসমানের দিকে ঘুরিয়া ঘুরিয়া তাকায় দেখেন ফেরেশতাদের সালার শট। জান্নাতের হুরের মধ্যে তারা সবাই খেজুরের পাটি। আজকের দিনের জন্য আল্লাহর ডিক্লারেশন। নবী বলে কেন? হুজুর আপনার আবু বকর সালার শট করছে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি জিব্রাইল পড়ছি, আর আপনার শাশুড়ির খবর তো আপনি জানেন না, অর্থাৎ আবু বকরের বিবি উম্মে আয়েশা। হুজুর তার পেটিকুটটা সহ তার কাপড় চোপড় যা ছিল তাও আবু বকরের বস্তা বলে দিয়ে দিয়েছে। সে একটা খেজুরের পাটি পড়িয়ে গর্তের মধ্যে বইয়ে রয়েছে তার স্মৃতিটা দেখাবেন মিকাইল কে আল্লাহ খেজুরের পাটি পড়াইছে, আর আবু বকরের স্মৃতি ধরে রাখার জন্য আল্লাহ আমাকে সালাত শট পড়াইছে। আমার আড়াই হাজার বান্টির বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমি শুধু দেখবো আবু বকরের স্মৃতিটা ধরে রাখার জন্য। তোমার জনম দুঃখিনী মা কবরে, তোমার বাবা কবরে, বাজান রে বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য। আমি জানি আপনারা আবু বকরের মতো পারবেন না, আমিও পারবো না। আমার জনম দুঃখিনী মা আমারে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাবা আমি কেরানীগঞ্জের জমিনে ওই হুজুর দেখাইছে, দেখাইছেন না 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদে জায়গা কিনছে আলহামদুলিল্লাহ বলে। 20টা টাকাও আমি নেই নাই, আমার মতো জিহাদির টাকা 1,00,000 দিলেও তোমার লস নাই। আমি আজকেও মিস্ত্রি এবং টাইলসের দাম 2,50,000 টাকা দোকানে দিয়ে ইয়া যাইছে। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদ আলহামদুলিল্লাহ বলতে পারেন না। আমার মসজিদে আমি গোল্ডেন টাইলস লাগাইছি, গোল্ডেন টাইলস 1-1 পিস টাইলসের দাম 2,200 টাকা। বাড়ি যদি সুন্দর হয় আমার আল্লাহর ঘর সুন্দর হবে না কেন? একমাত্র উদ্দেশ্য যেন আল্লাহ আমার এই মসজিদটা সুন্দর হইলে আমার মাকে যেন আল্লাহ একটা সুন্নত জান্নাত দেয়। আমার আর কোনো নিয়ত নাই ভাই। নবী বলছে মান বানারিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি মসজিদ ঘর সুন্দর বানিয়ে দেবে আমি জান্নাতে তারে ঘর বানিয়ে দেব। আমি শুধু সদের দুইটা পাও ধরে বলে যাই ভাই আবু বকরের মতো তুই আর আমি পারবো না। 30টা সেকেন্ডে 5টা যুবক দাঁড়াবি ভাই, আমি পামু কিনা জানি না, যদি আমি পাই যদি আমার মসজিদ কবুল হয় তোরে তুই আমি জান্নাতে যাবো না, যদি আল্লাহ আমারে মাফ করে তোরে তুই যাবো না যুবক ভাই, বাজার আপনাকে তুই যাবো না যদি আল্লাহ আমাকে মাফ করে। কারণ আমি আমার মসজিদে কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাই আমি নেই নাই, রাত্রে কামাই সকালবেলা মসজিদের বিল দেয়।
তিন কোটি টাকা আমার চলে গেছে, মাদ্রাসা তো গেছে আরো পাঁচ বছর আগে করছি, এক বস্তা সিমেন্ট আমি কারো কাছে চাইয়ে নাই নাই, যদি কেউ ইচ্ছা করে দেয় তোরে নিছে আলহামদুলিল্লাহ বলে। গতকালকে সভাপতি আমার মসজিদে 2000 টাকা দিয়ে আরে কান দন, আর একটা ছেলে 1000 টাকা দিয়ে ওরে কানছে, ওর মা মারা গেছে কয়েকদিন আগে, আর এক ভাই 500 টাকা দিয়ে কানছে। তোমাকে এই মসজিদ যখন আসছি এই বান্টি দোকানদারি করে বাটিকের দোকান, আমার ওয়াজ প্রতিদিন শুনে আর কান দে, আমারে বলে হুজুর ইউটিউবে আমি ওয়াজ শুনছি, আপনি আপনার মার জন্য মসজিদ বানাইতেছেন, হুজুর আমার মা নাই আপনার মসজিদ আমি 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আল্লাহু আকবার বলতে পারো না? এইভাবে কেউ দিলে আমি নেই, কারো কাছ থেকে এক বছর সিমির চাই ইলিয়াস রহমান জিহাদি আজ পর্যন্ত মসজিদ করে নাই, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, এখানে এতিমখানা আছে মার জন্য বাবার জন্য, একটা পাগল কি লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আপনার মা নাই, আপনি যদি পারেন কোটি কোটি টাকা খরচ করে মার জন্য দান করতে, আমি আমার মার জন্য এই এতিমখানার জন্য একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি 1,00,000 টাকা আমার মায়ের নামে দিব, বলেন তো কে দিবে?